সো হ্যালো এন্ড ওয়েলকাম বন্ধুরা। বন্ধুরা, আমরা কিন্তু প্রায় প্রত্যেকে গুগল ব্যবহার করি বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করার জন্য, বা আমরা কিন্তু নতুন কিছু জানার জন্য, কিন্তু এছাড়া বিভিন্ন কাজে কিন্তু আমরা কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট গুগল কিন্তু ব্যবহার করি। কিন্তু গাইস, গুগলের মধ্যে টপ 5-5টি এমন সিক্রেট ট্রিক লুকিয়ে আছে, বা বলতে পারেন এমন কিছু ওয়ার্ড লুকিয়ে আছে যেটি আপনারা সার্চ করলে একবার একবার গাইস যদি আপনারা সার্চ করেন তাহলে কিন্তু আপনার কিন্তু আপনারা কিন্তু খুব সহজে অবাক হয়ে যাবেন। এবং গাইস, আপনারা আমার কমেন্টে একবার হলেও বলতে বাধ্য হবেন যে ভাই এই দারুণ এবং অসাম 5টি ট্রিক তুমি যদি আমাদের আগে বলতে তাহলে কতই না ভালো হতো। তো গাইস, কিসি 5টি দারুণ এবং অসাম সিক্রেট ট্রিক্স লুকিয়ে আছে গুগলের মধ্যে অ্যাভেলেবল আছে, জানতে হলে আজকে ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। তো ওয়েলকাম গাইস, আপনাদের হচ্ছে টেক ফরওয়ার্ড উইথ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে প্রত্যেক দিনের মতো একটি মাত্র রিকোয়েস্ট, আপনি যদি আমরা চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে ভিডিও নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন, তো সেটার উপর ক্লিক করে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, কারণ এখানে প্রতিদিন টেক রিলেটেড এরকম দারুণ এবং ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আপলোড হতে থাকে। এবং আপনি যদি ভিডিও দেখার মধ্যে একটি লাইক কেমন হতে পারে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানানোর মোটিভেশনে সাহায্য করে। তো চলুন বন্ধুরা, আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমাদের লিস্টে ফার্স্ট এবং অ্যামেজিং এটি সিক্রেট ট্রিক্স। বন্ধুদের জন্য প্লিজ আপনাদের গুগল ওপেন করতে হবে, আপনারা চাইলে কিন্তু এখান থেকে ক্রোম ব্রাউজারটিও কিন্তু ওপেন করতে পারেন। দেখে সিম্পলি কিস আপনার কী করতে হবে, সার্চ বারে গিয়ে যেতে আপনার দেখতে ফিজেট স্পিনার। বন্ধুরা, সিম্পলি কিস আমি এখান থেকে আপনার সামনে লিখে দেবো, দেখুন সিম্পলি কিস লেখার পর বন্ধুরা সিম্পলি কিস ওপরে চলে আসবে, দেন কিস আপনার সিম্পলি কিস সার্চ করে দেবেন। সার্চ করার পর দেখুন গেস এখান থেকে কিন্তু খুব সহজে আপনার স্পিনারটি কিন্তু এনজয় করতে পারবেন। এখন গেস দেখুন বন্ধুরা সিম্পলি কিস আপনার কী সার্চ করবেন, বন্ধুরা এখানে সার্চ করবেন ফিজেট স্পিনার। বন্ধু লেখার পর বন্ধুরা দেখুন বন্ধুরা এখানে দারুণ বা অসম্ভব কিন্তু আপনার এখান থেকে স্পিনারটি কিন্তু এনজয় করতে পারবেন। এখন গেস কীভাবে খেলবেন বন্ধুদের জন্য, বন্ধুরা সিম্পলি কিস আপনার কী করতে হবে, আপনাদের আঙুলে ব্যবহার করতে হবে। সিম্পলি আপনার আঙুল দিয়ে সিম্পলি ঘোরালে এটি কিন্তু ফাস্ট হয়ে যাবে। এখন গেস সিম্পলি সরি গেস সেখান থেকে রিফ্রেশ হয়ে গেলে সিম্পলি সেখান থেকে আপনার এক সেকেন্ড হোল্ড করবেন, দেন গেস হোল্ড করার পর বন্ধুরা এটি কিন্তু অটোমেটিক্যালি প্লে হয়ে যাবে। এখন গেস সিম্পলি কী করবেন, আপনার এখান থেকে স্টপও করতে পারেন। এখন গেস সিম্পলি কিস আপনার কিন্তু এখান থেকে কিন্তু খেলতে পারেন। এখন বন্ধুরা সিম্পলি কিস সেখান থেকে কিন্তু আপনার ক্লিক করে কিন্তু এখানে স্ক্রিনের মধ্যে টাচ করে কিন্তু এটি খেলতে পারেন, যেটি দারুণ অসাম একটি সিক্রেট ট্রিক্স। এখন বন্ধুরা চাইলে এখান থেকে কিন্তু আপনার নাম্বারের উপর ক্লিক করে বন্ধুরা এখান থেকে কিন্তু এটি নাম্বার ও নাম্বারে নিয়েও কিন্তু সিম্পলি কিস স্পিন করে কিন্তু এটি কিন্তু এনজয় করতে পারে। তো গাইস, এটি কিন্তু দারুণ অসাম একটি সার্চ ট্রিক। বন্ধুরা, আমাদের লিস্টে সেকেন্ড এবং একটি অ্যামেজিং সিক্রেট ট্রিক্স। বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের আইপি অ্যাড্রেস জানতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, খুব সহজে আপনাদের আইপি অ্যাড্রেস জানতে পারবেন। তো কিভাবে জানবেন বন্ধুরা, এই জন্য সিম্পলি আপনাকে গুগলটি ওপেন করতে হবে। ওপেন করার পর সিম্পলি আপনাকে কী করতে হবে, জাস্ট লিখে দিতে হবে গুগল মাই আইপি। বন্ধুরা, আমি সিম্পলি সেখান থেকে লিখে দেবো, সিম্পলি আপনাকে তো লিখে দিতে পারেন। সিম্পলি লেখার পর বন্ধুরা সিম্পলি লিখে দিলাম আমি গুগল মাই আইপি। দেখুন বন্ধুরা সিম্পলি সরি গেস এখান থেকে সিম্পলি গেস আমি গুগল মাই আইপি লেখার পর সিম্পলি আমি সার্চ করবো। দেখে সার্চ করার পর বন্ধুরা এখানে ফার্স্টে আপনাদের আইপি অ্যাড্রেসটি শো হয়ে যাবে। সিম্পলি আপনাকে খুব সহজে আপনারা ফাইন্ড করতে পারবেন যে আপনাদের আইপি অ্যাড্রেসটি কোনটি। তো গেস, এটি কিন্তু একটি অসাম একটি সিক্রেট ট্রিক, যেটা বলতে পারেন গুগলের মধ্যে অ্যাভেলেবল আছে। এবং গেস এখানে শো হয়ে যাবে আপনাদের আইপি অ্যাড্রেস। এইভাবে কিন্তু খুব সহজে কিন্তু আপনারা খুব সহজে আপনার গুগলে সার্চ করে কিন্তু ওয়ান ক্লিকে কিন্তু আপনাদের আইপি অ্যাড্রেসটি জানতে পারবেন। তো এটি কিন্তু দারুণ অসাম একটি সিক্রেট ট্রিক্স। তো চলুন বন্ধুরা, আমাদের লিস্টে 3 নম্বর এবং অ্যামেজিং একটি সিক্রেট ট্রিক্স জেনে নেওয়া যাক। বন্ধুরা, আমাদের 3 নম্বর সিক্রেট ট্রিক্স। বন্ধুরা, আমি যদি আপনাদেরকে বলি আপনাদের মোবাইলে কোনো রকম গেমস ডাউনলোড করতে হবে না, আপনারা সিম্পলি গুগলের মধ্যে সার্চ করে আপনারা কিন্তু গেম প্লে করতে পারবেন এবং গেস আপনারা কিন্তু খুব সহজে টাইম পাস করতে পারবেন, তাহলে বন্ধুরা আপনারা হয়তো সবাই অবাক হবেন। কিন্তু গেস এই 3 নম্বর ট্রিকটি যদি আপনারা অ্যাপ্লাই করেন গুগলের মধ্যে গিয়ে সার্চ করেন, তাহলে বন্ধুরা আপনারা কিন্তু খুব সহজে আপনাদের মোবাইলের মধ্যে টাইম পাস করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের গেমস কিন্তু খেলতে পারবেন। তো সিম্পলি আপনাদের লিখতে হবে সিম্পলি সার্চ বারে গিয়ে আপনাদের সিম্পলি লিখে দিতে হবে প্যাকম্যান। বন্ধুরা সিম্পলি আমি এখানে লিখে দেবো, সিম্পলি গেস আপনারা এখানে প্যাকম্যান লিখবে। সিম্পলি লেখার পর বন্ধুরা সিম্পলি আপনারা কী করতে হবে, সার্চ করে দিতে হবে। দেন গেস আমি এখানে লেখার পর সার্চ করে দিলাম। দেন গেস সার্চ করার পর দেখুন বন্ধুরা এখানে দারুণ অসাম একটি গেম দেখে যেখান থেকে আপনারা কিন্তু খুব সহজে এই প্যাকম্যান গেমটি খেলে কিন্তু টাইম পাস করতে পারবেন। এখন বন্ধুরা সিম্পলি সেখানে প্যাকম্যান লেখার পর বন্ধুরা এখানে এরম একটি ইন্টারফেস শো করবে। এখন বন্ধুরা এখানে কিন্তু গেমটি কিন্তু চলে আসবে। এখন বন্ধুরা সিম্পলি কী করতে হবে, গেমটি খেলার জন্য প্লে বাটনের উপর সিম্পলি ক্লিক করতে হবে। দেন গেস ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে কিন্তু গেমটি চলে আসে। এইভাবে কিন্তু আপনারা গেমটি খেলে কিন্তু খুব সহজে কিন্তু এনজয় করতে পারবেন। সিম্পলি আপনারা কী করতে হবে, সিম্পলি আমি ক্লিক করে দেবো এখানে। দেন গেস ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে গেমটি চলে আসে। এখন গেস সিম্পলি আপনারা এখান থেকে রেডি বাটনের উপর ক্লিক করে বন্ধুরা এই গেমটি কিন্তু খুব সহজে এনজয় করতে পারবেন। তো গাইস, এই জন্য কিন্তু আপনাদের মোবাইলে কোনো রকম গেম ডাউনলোড করতে হবে না, এছাড়া কিন্তু খুব সহজে আপনারা এই গেমটি খেলে কিন্তু টাইম পাস করতে পারেন। তো গাইস, এটি কিন্তু 3 নম্বরের দারুণ অসাম একটি সিক্রেট ট্রিক্স বলতে পারেন। তো চলুন বন্ধুরা, আমাদের লিস্টে 4 নম্বর এবং একটি হিডেন সিক্রেট ট্রিক্স আমরা জেনে নিই। বন্ধুরা, আমাদের লিস্টে 4 নম্বর এবং একটি অ্যামেজিং সিক্রেট ট্রিক্স। বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের গুগলের মধ্যে কিন্তু খুব সহজে সার্চ করে কিন্তু আপনারা কিন্তু বিভিন্ন ধরনের গেম প্লে করতে পারবেন। সিম্পলি আপনারা কিন্তু 3 নম্বর একটি গেম দেখলেন, যেটি প্যাকম্যান, যেটি কিন্তু খুব সহজে কিন্তু আপনারা খেলে এনজয় করতে পারেন। সিম্পলি আমরা কিন্তু গুগলের মধ্যে কিন্তু আমরা কিন্তু আরও কিন্তু গেমস খেলতে পারি। এখন মধ্যে সিম্পলি সার্চ বারে কিন্তু আপনাদের লিখতে হবে টিক
টিকট্যাক টু। বন্ধুরা সিপ্লিস আমি এখানে লিখে দেবো টিকট্যাক, দেখুন বন্ধুরা দেখতে পাবেন টিকট্যাক টু। সিপ্লিস লেখার পর সিপ্লিস আপনার কী করতে হবে, সিপ্লিস আমি এখানে লিখে নেবো, লেখার পর বন্ধুরা সিপ্লিস আপনার সার্চ করে দিতে হবে। দেখুন সার্চ করার পর দেখুন বন্ধুরা এখান থেকে কিন্তু আপনার খুব সহজ আপনাদের মনে কোনো রকম অ্যাপ্লিকেশন গেমস ডাউনলোডটা করে এখান থেকে কিন্তু আপনারা কিন্তু গেম এনজয় করতে পারবেন। এখন বন্ধুরা এখানে সিপ্লিস ক্রস জিরো বন্ধুরা এটা কিন্তু আপনার ছোটোবেলায় খেলেই থাকবেন, কিন্তু আপনার কিন্তু খুব সহজে কিন্তু আপনার গুগলের মধ্যে খেলে কিন্তু সার্চ করে কিন্তু এটি এনজয় করতে পারেন। এখনকার সিপ্লিস আমি এখান থেকে আমি এটি প্লে করে দেখিয়ে দেবো সিপ্লিস এখানে কী করতে হবে আপনাদেরকে। সিপ্লিস আমি ক্লিক করলাম, দেখুন বন্ধুরা ক্রস, এখন বন্ধুরা এখানে কিন্তু অটোমেটিক্যালি জিরো চলে এলো। এখন সিপ্লিস আপনার ক্রস বাটনের উপর ক্লিক করে দেখুন বন্ধুরা কিন্তু অটোমেটিক্যালি জিরো হয়ে গেল। এখন বন্ধুরা ক্রস করলাম এখান থেকে কিন্তু অটোমেটিক্যালি জিরো হয়ে গেল, দেন গাইস এখানে কিন্তু আমি জিতে গেলাম। তো এইভাবে কিন্তু আপনারা এনজয় করতে পারবেন। এখন গাইস আপনারা চাইলে রিসেট গেমের উপর ক্লিক করে কিন্তু এই গেমটি নতুন করে ফাইনাল করতে পারেন। এখন চাইলে এখানে বন্ধুরা আপনারা কিন্তু এখান থেকে কিন্তু মিডিয়ামের উপর ক্লিক করে বন্ধুরা এখান থেকে কিন্তু মিডিয়াম ইম্পসিবল প্লে এগেনস্ট এ ফ্রেন্ড বন্ধুরা এখানে ইজি বন্ধুরা এখান থেকে বিভিন্ন ধরনের কোয়ালিটি হিসেবে কিন্তু আপনারা খেলতে পারবেন, যেটি কিন্তু গুগলের মধ্যে থাকা একটি দারুণ অসম একটি সিক্রেট ট্রিক্স। তো চলুন বন্ধু আমাদের লিস্টের লাস্ট অ্যান্ড ফাইনাল অ্যামেজিং একটি হিডেন সিক্রেট ট্রিক্স জেনে নেওয়া যাক। বন্ধুরা আমাদের লিস্টের লাস্ট অ্যান্ড ফাইনাল পাঁচ নাম্বার অ্যামেজিং এবং একটি হিডেন একটি সিক্রেট ট্রিক্স। বন্ধুরা আমি যদি আপনাদেরকে বলি গুগলটিকে আপনাদের ইচ্ছা মতো ইউজ করতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনাদের গুগলটিকে নিয়ে খেলতে পারবেন, তাহলে বন্ধুরা হয়তো সবাই অবাক হবেন কিন্তু কীভাবে করবেন। বন্ধুরা এই জন্য সিপ্লিস আপনাদের গুগল ওপেন করার পর বন্ধুরা সিপ্লিস আপনারা লিখতে হবে গুগল গ্র্যাভিটি। বন্ধুরা এখানে গুগল গ্র্যাভিটি লেখার পর সিপ্লিস আপনারা কী করবেন সার্চ করে দেবেন। তাদেরকে সার্চ করার পর বন্ধুরা আপনাদের ফার্স্টে যে একটি লিঙ্ক শো করবে গুগল গ্র্যাভিটি সিম্পলি গিয়ে আপনি এর উপর ক্লিক করবেন। দেন গাইস ক্লিক করার পর আপনার কাছে এরকম ঠিক ইন্টারফেস শো করবে। এখন বন্ধুরা আপনারা হয়তো অনেকেই কোয়েশ্চেন করতে পারেন যে এখানে দারুণ এবং অসম ইন্টারেস্টিং ট্রিকটি কি, এখান থেকে কিন্তু আপনারা সেম প্রসেসে গুগলটি দেখতে পাচ্ছি, এখন আমরা এখান থেকে সার্চ করতে পারবো। কিন্তু এখান থেকে যদি বলি আপনারা কিন্তু গুগলটির সাথে খেলতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো টাইম পাস করতে পারবেন, তাহলে কিন্তু এটি কিন্তু আপনারা তো সবাই অবাক হবেন। প্রমাণ দেখাচ্ছি সিম্পলি কী করতে হবে, দেখুন বন্ধুরা সিপ্লিস এভাবে কিন্তু আপনারা কিন্তু সহজে কিন্তু আপনারা কিন্তু গুগলটির সাথে খেলতে পারবেন, আপনার ইচ্ছা মতো কিন্তু গুগলটির সাথে কাস্টমাইজও করতে পারবেন এবং খেলতে পারবেন। সিপ্লিস দেখুন বন্ধুরা আমি আপনাদের একটু প্লে করে দেখাচ্ছি, দেখুন বন্ধু আপনারা কিন্তু খুব সহজে কিন্তু এটি কিন্তু দারুণ অসম একটি সিক্রেট ট্রিক্স বলতে পারেন, গুগল সার্চে একটি সিক্রেট ট্রিক্স। তো এই ছিল আর কি টপ ফাইভ অ্যামেজিং এবং হিডেন সিক্রেট ট্রিক্স, কেমন হলো অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না এবং বন্ধু কিন্তু অ্যামেজিং সিক্রেট ট্রিক্স ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো বাই গাইস দেখাবেন নেক্সট ইয়ারে এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, সবাই ভালো থাকবেন।